বিকেলের অবসর টাইমে শুধু চা হাতে নিয়ে বসে থাকলে কি মন ভরে চায়ের সাথে যদি পাকুড়া হয় তাহলে তো বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা সিডি রান্নাঘরের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো নুডলসের পাকুড়া রেসিপি আর এটি কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতেও ভীষণ টেস্টি আর এটা আপনারা পিকেলে চায়ের সাথে পরিবেশন করে নিতে পারেন এই পাকোড়াটির জন্য প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে এর জন্য আমি একটা প্যানে জল বসিয়ে দিলাম এখানে আমি দেড় কাপের মতো জল দিয়েছি আর দুইটা নুডলস আমি ভেঙে দিয়েছি এভাবে করে ভেঙে না দিলেও হবে যখন এগুলো সিদ্ধ হয়ে যাবে তখন অটোমেটিক একটার গা থেকে আরেকটা খুলে আসবে এখানে আমি ম্যাগি নুডলস ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই তো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিব। এরপর একটা বোল নিয়ে নিয়েছি এই তো নুডুলসগুলো সিদ্ধ করে ধুয়ে নিয়েছি এগুলো এখন একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি এটা দিয়ে দিলাম এরপর এখানে অ্যাড করে দিব একটা ডিম আমি ডিমের সাদা অংশ এবং কুসুম দুইটাই ইউজ করলাম আপনারা চাইলে সাদা অংশটা স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এটা আপনাদের আসলে টেস্টের উপর নির্ভর করবে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর নুডলসের যে মশলাটা ছিল এই মশলা দুটো আমি এখানে দুইটা প্যাকেট ইউজ করেছি আর মশলা প্যাকেট দুইটা এখানে দিয়ে দিলাম এই নুডলসের মশলাগুলো দেওয়ার জন্য এখানে আর কোনো আমি মশলা ইউজ করব না এই মশলাতেই এটা হয়ে যাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি টু টি স্পুন চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়াটা দিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আর যদি কর্নফ্লাওয়ারটাও না থাকে বাসায় তাহলে ময়দাটাও ইউজ করতে পারেন চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিলে এটা পাকোড়াটা ক্রিস্পি হবে এবং খেতে ভীষণ টেস্টি হবে তাই আমি এখানে চালার গুঁড়া দিয়েছি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসার পর আমি নুডলসগুলো হাত দিয়ে এভাবে গুল করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই তো এগুলো দেওয়া হয়ে গেছে এক পাশটা হয়ে গেলে উল্টে দিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দুপাশটাই আর এটা কিন্তু লো ফ্লেমে লো অথবা মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে একটু সময় নিয়ে এত করে এটা ক্রিস্পি হবে আর যদি আমরা বেশি আজ এটাকে ভেজে নিতে যাই তাহলে দেখা যাবে খুব বেশি মোচমুচো ভাবটা আসবে না খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছি ভিওয়ার্স কালারটা কিন্তু আমার চলে এসেছে এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এগুলো নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো ভিউয়ার্স খুব অল্প সময়ে কিন্তু আমি এই পাকোড়াটা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ক্রিস্পি হয়েছে এবং খেতেও ভীষণ টেস্টি চায়ের সাথে তো ভীষণ ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন